লকডাউনে সবকিছু বন্ধ থাকলেও কিন্তু বিনোদন বন্ধ ছিল না। আর আজ আমি বিনোদনের কথা কেন বলছি, কারণ বিনোদন জগৎ থেকে আজ এক বন্ধু আমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছে এগিয়ে বাংলার পর্দায়। মিমিদি, তোমাকে স্বাগত জানাই এগিয়ে বাংলার পর্দায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার লকডাউন কিরকম কাটলো প্রথমে জিজ্ঞেস করব। সবার লকডাউন কিরকম কেটেছে আমি ঠিক জানি না। সবার মুখেই শুনেছি যে, মানে বেশিরভাগই শুনেছি যে খুব বোর হচ্ছি, একদম ভালো লাগছে না লকডাউন। কিন্তু আমি বলবো আমার কিন্তু খুব একটা খারাপ কাটেনি বা খারাপ লাগেনি। তার কারণ হচ্ছে যে সেই কবে থেকে আমার মানে ক্যারিয়ার শুরু হয়েছে, অনেক বছর হয়ে গেছে কাজ করছি, তো আমি না মাঝখানে একদম কোনো গ্যাপ পাইনি। তো এতটা সময় আমি বাড়ির বাইরে কাটাতে হয়েছে, মানে ধরো আগে তো আমাদের 24 আওয়ার্সেরই স্কেডিউল থাকতো, মানে ঠিক থাকতো না যে কখন বাড়ি ফিরবো। এখন তো সেটা 14 ঘন্টা হয়েছে, কিন্তু আগে তো সেরকম ছিল না। তো তো তাই জন্য কেউ তো বাড়ির কারোর সাথে না দেখাই হতো না, একসাথে বসে খাওয়া দাওয়া, একসাথে বসে আড্ডা, কিছু যে কথা, এগুলো কোনোটাই হতো না সেরকমভাবে। কারণ কি যখন ফিরতাম তখন এত টায়ার্ড থাকতাম, ভোরবেলা হয়তো বা রাত্রিবেলা হয়তো, কারণ কি অনেকগুলো শিফটে পরপর পর কাজ করছিলাম। তো এই যে সময়টা পেয়েছি আমার কিন্তু খুব ভালো কেটেছে, মানে ভালো কেটেছে মানে কাজটাকে ডেফিনেটলি খুব মিস করেছি, সেটা সবাই মিস করেছে। সবার মানে যে যেরকম কাজই করেন না কেন, প্রত্যেকে প্রত্যেকের কাজ নিশ্চয়ই মিস করেছে। কিন্তু আমি বলবো যে পরিবারের সঙ্গে অনেকটা সময় যেহেতু কাটাতে পারিনি এর আগে কখনো, তো আমার ওই খাওয়া দাওয়া, মজা করে, রান্নাবান্না করে, সবাইকে নিয়ে, আমার বাড়িতে ছোটো বাচ্চা রয়েছে, আমার দাদার ছেলে, আমার ভাইপো রয়েছে, আমার বাড়িতে একটা ছোটো পেট রয়েছে, তো মা বাবা রয়েছে, সবাইকে নিয়ে আমার একদম হই হই করে কিন্তু কেটেছে। মানে ফ্যামিলি টাইমটা খুব ভালো কেটেছে তোমার? খুব, আমি কিন্তু খুব এনজয় করেছি ফ্যামিলি টাইম। তার থেকে বড় কথা, আগে তো টিভি দেখতে ইচ্ছে করতো না, টিভিটা ভুলেই গেছিলাম জাস্ট। এখনও তো টিভি যে খুব দেখেছি তা নয়, কিন্তু আমি বলবো প্রচুর সিনেমা দেখেছি, প্রচুর নিজের সঙ্গে যে একটা টাইম স্পেন্ড করার যে, বা নিজেকে এক্সপ্লোর করার, আমি কী কী পারি করতে, বা বাড়িতে যে কত রকমের কাজ থাকে আমার মারা করেন, সেগুলো না জানতামই না সত্যি কথা বলতে। আর এখন আমি সব পারি, এখন আমি শুক্তো বানাতে পারি, এখন আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাতে পারি, এখন আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানাতে পারি। তো আমি এখন অনেক রান্নাবান্না শিখে গেছি, আমি নিজেকে একদম অন্যরকমভাবে এক্সপ্লোর করেছি। আমি দেখছি যে আমি কত সংসারের কত জিনিস থাকে যেগুলো জানতামই না, যেগুলো করতে হয়, তো এখন আমি দিব্যি দেখছি যে, বা আর ডেফিনেটলি একটা মানুষের সবটা জানার খুব প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য। তো আমার মনে হয় যে এই দিকটাকেও আমার এক্সপ্লোর করার দরকার ছিল, এবং অনেকেরই দরকার ছিল, কারণ কি কোনো মেড নেই বাড়িতে, অন্য কোনো কাজে হেল্প করার কোনো হেল্পার নেই, তো অনেকটা কাজ প্রত্যেককে নিজেকেই করতে হয়েছে বাড়িতে। তো আমি বলবো যে সবটা মিলে একটা ভালো লেসন হয়েছে কিন্তু। বাহ, মানে ফ্যামিলি টাইমটা কিন্তু চমৎকার কেটেছে। আচ্ছা, তোমার বাড়িতে তুমি বললে পেট আছে, আর আমরা সকলেই কিন্তু জানি যে তুমি একজন পেট লাভার। আর এই কোভিডের টাইমে কিন্তু আমরা এটাও দেখেছি যে অনেক পেটকে অ্যাবান্ডন করে দেওয়া হয়েছে, তাদেরকে আর কি কোনো একটা আতঙ্কেই আর কি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তো সেই নিয়ে তুমি কী বলতে চাও? দেখো, আমি প্রথমেই বলি, অনেকেই বোধ হয় এটা জানেন না যে কুকুরদের, মানে সারমেয়দের, ওদের কিন্তু অ্যাকচুয়ালি করোনার ভ্যাকসিন আমাদের থেকেও 10 বছর আগে বেরিয়ে গেছে। আমার বাড়িতে যে পেট রয়েছে তাকেও কিন্তু করোনার ভ্যাকসিন অনেক আগেই দেওয়া, সেটা কিন্তু আমরা জানতামই না করোনা নামক কোনো রোগ আছে কি না, কিন্তু সেটা তো এখন আমরা জানতে পেরেছি। কিন্তু ডক্টরের কাছে যখন নিয়ে গেছিলাম, কারণ প্রত্যেক বছরের ভ্যাকসিন থাকে, কিছুদিন আগে যখন ওকে ভ্যাকসিনের জন্য নিয়ে গেছিলাম, ডক্টরকে বললাম যে প্রথমত কুকুরদের করোনা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না মানুষের থেকে, এবং এরকম অনেক ডিজিজ আছে যেগুলো মানুষের সংস্পর্শে থাকুক কি না থাকুক তাতে কুকুরদের খুব একটা কিছু যায় আসে না, এবং ওদের থেকেও আমাদের কিছু হতে পারে না। তো এটা একটা, মানে একটা দুটো ডিজিজই আছে যেগুলো খুবই রেয়ার, সেরকম কোনো ডিজিজ ছাড়া করোনা তো হতেই পারে না। তার কারণ হচ্ছে ওদের, আর আমার বাড়ির, মানে প্রত্যেকের বাড়ির যারা পেট রয়েছে তাদেরকে তো সমস্ত ভ্যাকসিন আমার মনে হয় কমপ্লিট করানোই থাকে, বা করানো ডেফিনেটলি উচিত। মানে আমিও কিন্তু আমার বাড়িতে পেটকে, আমার 8 বছর হয়ে গেছে প্রিন্সের বয়স, আমি কিন্তু ওকে কন্টিনিউয়াসলি এখনও যা যা ওর ভ্যাকসিন রয়েছে প্রত্যেক বছর রেগুলার মেনটেন করে দিই। তার একটাই কারণ, সেটা হচ্ছে যেন আমরাও সেফ থাকি, ওও সেফ থাকে, ওরও শরীর যেন ভালো থাকে। তো যেহেতু একটা বাড়ির মেম্বারের মতন করে আমার মনে হয় যারা বাড়িতে রাখেন তাদের ট্রিট করা উচিত। এবং আমি সেই ওই ওর কার্ডটা খুলে দেখলাম, যেখানে ওর ভ্যাকসিনের কার্ডটা, সেটা খুলে আমি দেখলাম যে তোমার ওটার মধ্যে কিন্তু ওর করোনার যে কোর্স সেটা কিন্তু ওর অ্যাকচুয়ালি অনেক বছর আগেই ওর দেওয়া হয়ে গেছিল। তো এটা কিন্তু একটা খুব মজার জিনিস, যেটা হয়তো আগে আমি জানতাম না। আর যারা দেখুন এটা করছেন, আমি কিন্তু বারবার সমস্ত জায়গায় বলি, সোশ্যাল প্ল্যাটফর্মে আমি অনেক কিছু শেয়ার করি সারমেয়দের ব্যাপারে, পশু পাখিদের ব্যাপারে,
মানুষ কিছুদিন আগেও আমি এটা নিয়ে একটা ইন্টারভিউ আরেকটা জায়গায় দিয়েছি, মানুষ শুধু যে ভাবে যে আমরা পৃথিবীতে থাকব, এটা কিন্তু খুব ভুল একটা ধারণা। মানে এটা যে কত বড় একটা মানে মানে কি বলবো কত বড় মানে কত বড় যে এটা একটা ভুল একটা ধারণা এবং ভুল একটা মানসিকতা। এই পৃথিবীতে শুধু মানুষ কখনো বেঁচে থাকতে পারে না, একটা ব্যালেন্স, এক্স্যাক্টলি একটা না, তার থেকেও বড় কথা হচ্ছে যে পৃথিবী ব্যালেন্স করতে হবে। এক্স্যাক্টলি, যেরকম গাছপালা থাকবে, যেরকম মানুষ থাকবে, সেরকম পশু পাখি থাকবে। শুধু যদি মানুষ থাকে তাহলে মানুষ একা থেকে কি করবে, কি করবে? তো পৃথিবীটি এইভাবেই তৈরি করা হয়েছে যেন সব রকম জীব এটার মধ্যে থাকতে পারে। আর তার থেকেও বড় কথা, মানুষকে তো আমরা বলি যে সব থেকে উন্নততম প্রাণী, মানসিকভাবে শারীরিকভাবে তারা যা চায় তাই করতে পারে, তাদের মানসিক অবস্থা এতই ভালো, কম্পিউটারের সাথে তুলনা করা হয়। তাহলে মানুষ যখন এত উন্নত, তাহলে তারা কেন এই অবলা জীব জন্তুদের উপরে অত্যাচার করে আমি এইটাই বুঝতে পারি না। এই পয়েন্ট ঠিক আমার কাছে একদমই ক্লিয়ার নয়। মান এবং হুশ দুটো মিলিয়ে তো মানুষ, তাহলে কেন আমি অযথা তাদের উপর এই এই এটা করব, মানে কেন আমি তাদের উপর অত্যাচার করব? তারা তো আমার জায়গায় ভাগ বসাচ্ছে না। এবং এই পৃথিবীতে খুব ভালো একটা কথা আছে, যদি আমরা অনেক এরকম অনেক লেখা রয়েছে সেগুলো যদি আমরা পড়ি তাহলে জানতে পারবো এই পৃথিবীতে কোনোটাই কিন্তু আমাদের নিজস্ব বলে কিছু নেই, তাই না? সবটাই কিন্তু এই পৃথিবীর বুকে, পৃথিবীর সবারই অধিকার রয়েছে তার উপরে, আমার তোমার সবার প্রত্যেকের। এখানে কোনোটা আমার জিনিস বা আমি কিনেছি বা এটা আমি খাবো আমি পরবো এরকম কিছু নেই, কিছু হয় না পৃথিবীতে। তো সবটাই কিন্তু সবার জন্য ভগবান তৈরি করে পাঠিয়েছেন। তো আমরা যাদের উপর অত্যাচার করছি সেটা কিন্তু আমাদের ভাবতে হবে, সেটা কিন্তু আমাদের উপর রিটার্ন আসে বলে আমি বিলিভ করি। তো আমার মনে হয় যে মান আর হুঁশ এটা এটাকে একটুখানি ট্যাক্টফুলি হ্যান্ডেল করা উচিত প্রত্যেক মানুষের মানবিকতার খাতিরে। শুধু ওদের উপর অত্যাচার করে নিজে একটা বড় একদম মানুষ হয়ে গেলাম, এটা একদমই মানসিকতার পরিচয় নয় কিন্তু। নিশ্চয়ই। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে অভিনেত্রী মিমি দত্ত, এই অভিনেত্রী মিমি দত্তর জার্নি কোথা থেকে আর কবে থেকে শুরু হলো? প্রথমেই বলি, আমার যখন 3 বছর বয়স, এটা অনেকেই জানেন হয়তো দর্শকেরা, তখন আমার ক্যারিয়ার শুরু হয়েছে, মানে তখন থেকে আমি কাজ করা শুরু করেছি। খুব নামি একজন পরিচালক, তার কথা মানে তার শুধুমাত্র কথা দিয়ে আমি সব কিছু বোঝাতে পারবো না। অঞ্জন চৌধুরীর নাম নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। তো অঞ্জন জেঠুর হাত ধরেই পুরো জার্নিটা আমার শুরু হয়েছিল। অঞ্জন জেঠু একদিন ভাগ্যদেবতা, মুখ্যমন্ত্রী, এই সিনেমা চলাকালীন আমার দাদা অ্যাকচুয়ালি অভিনয় করতো। তো আমার দাদার যখন মানে দাদা যখন মুখ্যমন্ত্রী বলে একটা সিনেমা করছিল অঞ্জন জেঠুর, তো তখনই আমার মাকে, আমার মা বাবাকে অঞ্জন জেঠু বলেন যে তোর মেয়েকে একবার নিয়ে আসিস, আমার একটা ছবি শুটিং শুরু হবে তো ওখানে আমার লাগবে। তো মা বলেছিল যে ও তো একদম ছোট, ও কি, ও তো কথাই বলতে পারে না, ওকে নিয়ে কি শুটিং শুরু করব, ওকে নিয়ে হবে না। আর দাদার থেকে আমার ডিফারেন্সটা অনেক, মানে দাদা আমার থেকে 12 বছরের বড় প্রায়, তো ওকে নিয়ে তো কিছু হবেই না আর কি। তো অঞ্জন জেঠু বললো তোকে কি, তোদেরকে কিছু ভাবতে হবে না, তোরা শুধু কালকে ওকে নিয়ে চলে আসিস, ছেঁড়া জামা কাপড় লাগবে, বস্তির একটা ক্যারেক্টার, বস্তির একটা মেয়ে, মা মারা গেছে, ওরম একটা শুধুই শুরু হবে। তো এরমভাবে একটা চরিত্র, তো আমাকে প্রথম দিন সব জামা ছিঁড়ে কালি জুলি মাখিয়ে ওরমভাবে একটা কী করতে বললো আমার, আমার মানে কী করতে বললো আমি জানি না, তবে আমি করে দিলাম। কিন্তু সেই ছবিটা কিন্তু এখন ইউটিউবে রয়েছে, তো আমি সেই ছবিটা কিছুদিন আগেই দেখছিলাম যে আমি কথাই বলতে পারি না, স্পষ্ট নয় আমার কথা। তো পুরো ছবিটাতেই ওই সেকেন্ড পার্ট থেকে প্রায় 50% থেকে পুরো শেষ অবধি আমি ছবিটাতে রয়েছি। ছবিটিতে রঞ্জিত মল্লিক, শুভেন্দু জেঠু, তাপস পাল, শতাব্দী রায়, লোকেশ চ্যাটার্জি, চুমকি রায় চৌধুরী, সবাই, প্রচুর 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 ভালো ভালো কাস্টিং রয়েছে, রীতা কয়রাল থেকে শুরু করে। তো সেই সময়ে দাঁড়িয়ে তো ছবি একটা করে ফেললাম। তো তারপরে পর প্রচুর ছবি করেছি, তোমরা নিশ্চয়ই শিশু শিল্পী হিসেবে অনেক ছবিতেই আমাকে দেখেছো, শুভদৃষ্টি, দেবী, জোর, হাসি খুশি ক্লাব, এরকম অনেকগুলো, জিৎ কোয়েলের সাথে অনেক ছবি করেছি ছোটোবেলায়। তারপরে তোমার সৌমিত্র জেঠুর সাথে একটা ছবি করেছি, গান্ধর্বী বলে, দাদা ঠাকুর বলে একটা ছবি করেছি, ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিকের সাথে। তো এরকম প্রচুর ভালো ভালো ডিরেক্টরদের সাথে, মানে যাদের সাথে কাজ করার সবার স্বপ্ন থাকে সেরকম অনেক মানুষদের সঙ্গে আমি কাজ করতে পেরেছি। সেজন্য আমার মানে সবসময় আমি ভীষণ ব্লেসড মনে করি যে সেই সময়ে দাঁড়িয়ে হরনাথ চক্রবর্তী, স্বপন সাহা, তারপরে অনেক অনেক নামি নামি প্রভাত জেঠু, এরকম অনেক ভালো ভালো ডিরেক্টরদের সঙ্গে সেই সময় দাঁড়িয়ে অনেক কাজ করেছি, প্রচুর মেগা সিরিয়ালস করেছি সেই সময় শিশু শিল্পী হিসেবে। তারপরে তো
ওই পরপর আমি যে বললাম না আমার কোন রকম গ্যাপ হয়নি ক্যারিয়ারে, তারপরে জার্নি স্টপ না, আমার ওই 3 বছর বয়স থেকে যে জার্নি শুরু হয়েছে সত্যি কথা আমার কিন্তু তারপরে জার্নিটা কোন রকম ভাবে, আমি যে ধরো 1 বছর একটা গ্যাপ নিলাম, অনেকে পড়াশোনার জন্য 2-3 বছর গ্যাপ নিয়ে আসে, আমার ওগুলো কখনো হয়নি জীবনে, আমার দুটোই সাইমেন্টেনিয়াসলি খুব মানে খুব একসাথে কিভাবে যে চলেছে এটা আমি বলতে পারবো না, হ্যাঁ এটা আমি মানে বোঝাতে পারবো না, এটা আমার বন্ধুরা দেখেছে যে আমি স্কুলে পড়েছি, তারা টিচাররা দেখেছে, আমার মা বাবার মানে অশেষ সেখানে কোঅপারেশন রয়েছে যে আমাকে নিয়ে মানে আমি কি বলবো, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি আমি, তখনও ভোর 6টা অবধি শুটিং করে তারপর মাধ্যমিক পরীক্ষা দিতে গেছি, তারপরে ফিরে এসে আবার শুটিং করে আবার পরের দিন পরীক্ষা দিতে গেছি, মানে এইরকম হয়েছে, মা আর বাবা নিচে বসে রয়েছে পরীক্ষার হলে, আমার জ্বর এসে গেছে কিন্তু পরীক্ষাও দিতে হবে, এদিকে আমাকে শুটিংও করতে হবে, কারণ কি কমিটমেন্টটাও একটা প্রফেশনাল জায়গা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর নিজের পড়াশোনাটাও চালিয়ে যেতেই হবে, তো সবটা মিলিয়ে আমার না কখন যে পুরো সময়টা বেরিয়ে গেছে, আর ক্যারিয়ারে প্রায় ধরো আমি তোমাকে বলছি প্রায় 25 বছর, প্রায় 24-25 বছর কাছাকাছি হতে চললো ক্যারিয়ার শুরু হয়েছে, মানে ক্যারিয়ারের বয়স প্রায়, তো অনেক বছর হয়ে গেছে, আমি জানি না কিভাবে এই জার্নিটা আমি পেরিয়ে গেলাম এতটা, মানে এত এতগুলো বছর। বাহ, আচ্ছা এবার আমি তোমাকে একটা প্রশ্ন করব, যে এখন সবার মুখে মুখেই নেপোটিজম কথাটা চলছে, আমরা খুব মানে রিসেন্ট দেখলামও যে সুশান্ত সিং রাজপুতের যেই আর কি ঘটনাটা ঘটেছে সেটা দিয়ে আমরা সবাই খুব দুঃখিত, তো আমার প্রশ্নটা হচ্ছে যে টলিউডেও কি নেপোটিজম আছে? দেখো টলিউডে বলিউডে আলাদা করে হলিউডে মানে এগুলো না আলাদা করে নেপোটিজম আছে, নেপোটিজম কোথায় নেই, আমার আমার প্রশ্ন হচ্ছে তোমাকে এটা, যে তুমি আমাকে বলো যে নেপোটিজম কোথায় নেই, কোন সেক্টরে নেপোটিজম নেই, নেপোটিজম মানে কি? নেপোটিজম মানে হচ্ছে খুব সহজ কথায় বলতে গেলে আমি যাকে প্রেফার করি বা আমার যে বাড়ির লোক তাকে আমি প্রথম কাজ দেবো, তারপরে যে বাইরের লোক সে কাজ পাবে, এটা তো আমার মনে হয় সব সেক্টরে আছে, কোথায় নেই এটা? আজকে আমি যদি কোনো একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম তাহলেও আমার কিন্তু মনে হতো যে সেখানেও নেপোটিজম রয়েছে, হ্যাঁ সেখানে বসের যে খুব কাছের যে বসকে মানে সমস্ত কিছুতে মানে কি বলবো সব কিছুতে সাহায্য করে, সব কিছুতে বেশি লিঙ্কড, তারাই তো আগে কাজ পায়, তারপরে তো বাকি লোকগুলো পায়, সেটা কিন্তু শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রি বলে নয়, এটা লোকে খুব পয়েন্ট করে বলছে যে শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রি, এটা কিন্তু নয়, এটা কিন্তু খুব ভুল একটা কথা, এটা কিন্তু ভুল একটা টার্ম, আমার মনে হয় যে সমস্ত সেক্টরে সমস্ত জায়গায় সব কিছুতে সারা পৃথিবীতে নেপোটিজম কিন্তু খুব অন, মানে নেপোটিজম কিন্তু চলে, নেপোটিজম কিন্তু হচ্ছে, কিন্তু সেটা ভুল না ঠিক এটা কিন্তু আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে আমার সঙ্গে আমি এই জিনিসটা বলবো না যে কখনো হয়েছে, তাই পুরোটাই পারসেপশন, প্রত্যেকটা মানুষের প্রত্যেকের জীবন দর্শন, প্রত্যেকের নিজের জায়গা থেকে পুরোটা দেখার যে ভঙ্গি সেটার উপরেই কিন্তু তার জীবনের কোয়েশ্চেনের আনসারটা ডিপেন্ড করে, এখানে আমি দেখো আমি একটা আমি আমার আমার কেউই কিন্তু এই পুরো ক্যারিয়ারটাতে এত বছরের জার্নিতে কেউই কিন্তু আমার কোনো রকম বলবো না, আমার বাড়িতে একদম বড় একজন স্টার কেউ ছিল তারপরে আমি সেখান থেকে কাজ পেয়েছি, কেউই তো ছিল না আমার বাড়িতে স্টার, আমার দাদাও তখন ছোটো একটা ছোটো কাজ করছিল, ঠিক আছে, তারপরে আমাকে সে ডেকে আমাকে একটা কাজ দেওয়া হয়, তারপরে পরপর আমাকে কাজের জন্য বলা হয়, পরপর কাজ করতে থাকি, বাস এভাবেই চলতে থাকি ক্যারিয়ার, তো আমিও একজন আউটসাইডার বলা যেতে পারে, তো সেখানে এই ইন্ডাস্ট্রিতে আমার কেউ নেই যে আমাকে মানে কাজ দিয়েছে বা যে আমাকে মানে কাজ দিয়েছে মানে হচ্ছে যে আমাকে কেউ মানে কি বলবো কোনো রকম কারোর ফ্যামিলির কোনো ব্যাকগ্রাউন্ড দেখে কাজ দিয়েছে তা কিন্তু নয়, আমি আমার শুধুমাত্র কাজ দেখিয়েই কাজ পেয়েছি, হ্যাঁ মানে একটার পর একটা ভালো ভালো কাজ করেছি তারপরে আমাকে সবাই ডেকেছে, একটা ভালো অভিনয় করেছি তারপরে সবাই বলছে মিমি খুব ভালো অভিনেত্রী বা মিমির এটা খুব ভালো, মিমির ব্যবহার খুব ভালো, মিমির ওটা খুব ভালো, ওকে নেওয়া যায়, ওকে নিয়ে কাজ করা যায়, এইটাই কিন্তু আমি শুনেছি, মানে তার বাইরে আমার সাথে আর কিছু ঘটেনি, তাই আমি বলতে পারবো না যে এটা কতটা ঠিক কতটা ভুল বা এটা হলেই এটা হয়, এটা নয়, আমার মনে হয় পুরোটাই পারসেপশন, প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি দেখার দৃষ্টিভঙ্গি, সে কীভাবে ফেস করেছে আমি কীভাবে ফেস করেছি, দুজনের জার্নি প্রত্যেক তোমার জার্নি আমার জার্নিও কিন্তু আলাদা আলাদা, তো সুতরাং প্রত্যেকটা মানুষই ফেস করতে পারে যে তার লাইফে কীরকম কী হচ্ছে, সুতরাং এটা আমি বলতে পারি না কখনো, আর আমার মনে হয় যে নেপোটিজম শুধু ইন্ডাস্ট্রিতে নয় গো, সারা পৃথিবীতে সমস্ত জায়গায় সব জায়গায় সমস্ত সেক্টরে সব কিছুতে নেপোটিজম আছে, আজকে হয়তো চায়ের দোকানে যে ছেলেটা কাজ করে সে মানে সেও তোমার যদি একটু মানে তার মালিককে যদি একটু ভালো করে তোয়াজ না করে তার কাজটাও চলে যাবে, কিন্তু তার জায়গায় যে ছেলেটা তোয়াজ করছে তার কাজটাই হবে, মানে এটা কিন্তু খুব নর্মাল একটা বিষয়, মানে এটা কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু হয়, তো এটা শুধু ইন্ডাস্ট্রিতে হয় না, এটা সব জায়গায় হয়।
আর যারা আপকামিং যারা আর কি এই অভিনয় জগতে আসতে চায় তাদের জন্য তোমার কোনো মেসেজ? দেখো, আমি সবাইকেই একটা কথা বলি, যারা আমার থেকে ছোট, যারা প্রথম ক্যারিয়ার শুরু করেছে, যে আমাদের যখন আমাদের টাইমটা যখন ছিল না গো, যখন আমাদের ক্যারিয়ারটা শুরু হয়েছিল, আমার তো একদমই 3 বছর বয়স থেকে যেরকম বললাম, কিন্তু তারপর যখন বুঝতে পেরেছি যে এটা আমার ক্যারিয়ার, এটা আমার প্রফেশন, এখানে আমাকে অনেক কমিটমেন্টস মেনটেন করে কাজ করতে হয়, অনেক ডেকোরাম আছে এখানে, ওই কথার কোনো দাম নেই, এটা কিন্তু সেই জায়গা নয়, তো এখানে অনেক ভ্যালু আছে, এখানে অনেক কথার অনেক ভ্যালু আছে, তো সবাইকে একটাই কথা বলবো যে আমাদের সময়টা বেশ কঠিন ছিল, তার কারণ ওই যে বললাম কাজ দেখি কাজ পাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, আর এখন তো আমি বলবো যে বিষয়টা খুব সহজ হয়ে গেছে, এখন প্রমোশন এত বেশি, এখন ফেসবুকের মিডিয়া, এখন ইনস্টাগ্রাম হ্যান্ডেল, মানে কেউ যদি নর্মাল একটা মানুষ আমি দেখেছি বা নর্মাল হয়তো মডেলিং করে বা এরকমও দেখেছি, রোজ রেগুলার খুব আপডেটস দিচ্ছে, খুব ভালো ভালো শ্যুট করছে, তারাও কিন্তু এখন সামনে আসছে, মানে তারাও কিন্তু ফ্রন্টে আসছে, তাদেরকেও কিন্তু সবাই চেনে, তো সুতরাং তখন কিন্তু আমাদের সময়টা এতটা সহজ ছিল না, তখন ফেসবুক ছিল না, তখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না যেখানে আমরা আমাদের কথা জাহির করতে পারতাম, বা আমি কি কাজ করছি সেটা যে সবাইকে দেখাবো সেটার কিন্তু কোনো অপশন ছিল না। এখন কিন্তু আমি যদি একটা বাড়িতে বসে কোনো ফটোশ্যুট করি সেটা কিন্তু আমি আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া দিতে পারবো, বা আমি যে কাজটা করছি সেটা ধরো তোমাকে বলতে পারলাম, তুমি সেটা নিয়ে প্রচার করলে, এটা হতে পারে, কিন্তু তখন তো এগুলো ছিল না। তো আমি সবাইকে একটা কথা বলবো যে তোমরা এখন অনেক বেশি স্মুথ জার্নিতে রয়েছো, শুধু কাজটাকেই ভালোবাসলে না কাজ পাওয়া যায় আমার মনে হয়। হ্যাঁ, মানে কাজটা জানাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ অভিনয়ে জানাটা খুব 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 ইম্পর্টেন্ট, মানে আসলাম আজকে খুব সহজ একটা কাজ, এটা এটা একদমই সহজ কাজ নয়, খুবই কঠিন একটা কাজ, এবং এটার জন্য যথেষ্ট একটা শিক্ষার প্রয়োজন, তাই অনেকে কম বয়স থেকেই কাজ শুরু করেছে, সবাইকেই বলবো নিজের শিক্ষা, শিক্ষা মানে শুধুমাত্র যে ডিগ্রি দিয়ে শিক্ষা বলছি তা নয়, কিন্তু একটা মিনিমাম শিক্ষা যেটার যেটা যেন তোমার অভিনয়তে রিফ্লেক্ট করে সেরকম একটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেকের দরকার হয়, তো সেই সবটা মিলিয়ে সব পুরো পুরো বিষয়টাকে খুব ভালো করে বুঝে সেটা নিয়ে চর্চা করে এটাই কিন্তু পুরো জার্নি আমাদের, এটা কিন্তু যত তুমি পলিশ করবে তত আরও পলিশড হতে থাকবে, হ্যাঁ আরও চকচক করবে, তো সবাইকেই বলবো যে কাজের প্রতি মনটা যেন সবসময় থাকে, আর কাজকে কাজই ভগবান আর কি, মানে ভগবানের মানে কাজের মধ্যে দিয়ে আমরা ভগবানকে খুঁজে পাই। আচ্ছা, তো তোমার ইন ফিউচার কোনো এক্সপেরিমেন্টাল কোনো ক্যারেক্টার করার ইচ্ছে আছে? হ্যাঁ, আমার প্রচুর ক্যারেক্টার করার ইচ্ছা আছে, কিন্তু খুব মানে কি বলবো, ভাগ্যবশত এবং দুর্ভাগ্যবশত আমাকে সবাই ভীষণ মানে খুব একই রকম চরিত্র আমি খুব বেশি অভিনয় করে ফেলেছি বলে আমার মনে হয়, খুব কিন্তু সবকটাই খুব মানে দর্শকের কাছে খুব জনপ্রিয়, সবকটা চরিত্রই দর্শক আমাকে খুব একই রকমভাবে দেখেছে, অনেকটা সময় দেখেছি যে খুব প্রেডিক্টেবল, মানে আমার কাছে ওগুলো খুব প্রেডিক্টেবল হয়ে গেছে যে ওই ক্যারেক্টারগুলো আমি খুব মানে করে করে ফেলেছি অনেকগুলো, এবং মানুষের কাছে খুব জনপ্রিয়। হ্যাঁ, তো এরকম অনেকগুলো চরিত্র হয়েছে, তো আমি চাই যে দর্শক ভাবতেই পারবে না যে আমাকে ওরকমভাবে একটা কাস্টিংয়ে দেখা যায়, তো এরকম কোনো একটা চরিত্রে আমার অভিনয় করার ভীষণ ইচ্ছা আছে, তার কারণ হচ্ছে অনেকটা সময় আমার, তোমরা হয়তো দেখে থাকবে যে আমার অনেকটা সময় আমার একটু ওয়েট অনেক বেশি ছিল, মানে আমি আমি একটু খুব হেলদি ছিলাম, তো আমার নিয়ার অ্যাবাউট 70 কেজি ওয়েট ছিল একটা সময়, তো সেই সময় দাঁড়িয়ে ওই সব একই রকম চরিত্রই আমি খুব একটা বেশি করছিলাম আর কি, কিন্তু সেগুলো বললাম যে সবকটাই মানিয়ে গেছিলো চরিত্রের খাতিরে, চরিত্রগুলি ওরকম ছিল এবং সেগুলো এত ভালো ভালো চরিত্র, এত ভালো ভালো তোমার কি বলবো শিল্পীদের সঙ্গে কাজ করেছি, এত জনপ্রিয় হয়েছে যে সেগুলোতে মানিয়ে গেছে, কিন্তু আমি বলবো যে আমি একটু চাইছি যে একদম নতুন কিছু যেটাতে লোকে চিনতে পারবে না, যেটা লোকে বুঝতেই পারবে না, যেরকম একটা চরিত্র মিমিকে দিয়ে করানো যায়, তো সেরকম কিছু এক্সপেরিমেন্টাল কিছু আমি চাইছি যে হোক। তো রিসেন্টলি একটা ছবি তো করলামই হালুয়া ম্যান বলে, সোহমদার সাথে, সোহম চক্রবর্তী মানে বিট্টুর সাথে, বিট্টুদার সাথে, তো অনেক বছর পর বিট্টুদার সাথে আবার কাজ করলাম, ছোটোবেলা ধারাবাহিকে কাজ করেছিলাম একসঙ্গে, তো তারপরে আবার এইটাতে কাজ করলাম, এটাও একটা বাচ্চা সুপারহিরো নিয়ে গল্প, সে এবং তার বাবা মা তিনজনকে নিয়ে গল্প, তো সেই চরিত্রটাও কিন্তু খুব ভালো, খুব ইন্টারেস্টিং, বড় পর্দায় লোকে দেখতে পাবে আর কি,
তো ওটা একটা বেশ মজার। তো দেখা যাক, আমি আরো মানে আরো অনেকগুলো এক্সপেরিমেন্টাল কাজ করতে চাই যেটাতে আর কি লোকে জাস্ট ভাবতেই পারবে না যে এটাতে মিমিকে কাস্ট করা যায়, এবং ওটাই আমার জন্য চ্যালেঞ্জ হবে যে আমি করতে পারছি কিনা বা আমি কতটা করতে পারলাম সেটা আমি শিখতেও পারবো, মানে আরো শিখতে ইচ্ছা করছে আর কি। হ্যাঁ, শেখার কোনো শেষ নেই, কোনো শেষ নেই। আচ্ছা, তুমি যে এতদিন ধরে অভিনয় করছো এবং তার মধ্যে তোমার সবথেকে প্রিয় চরিত্র কোনটা? সবথেকে প্রিয় চরিত্র না আমি একটা বলতে পারবো না, তার কারণ হচ্ছে যে সবকটা চরিত্রই ভীষণ প্রিয়। তবে হ্যাঁ, সিরিয়াল জগতে যখন ফার্স্ট হিরোইন হিসেবে কাজ করি সেটা হচ্ছে তোমার 2009-তে 2008-09-তে কখনো মেঘ কখনো বৃষ্টি বলে একটা সিরিয়াল করতাম, ইটিভি বাংলায় হতো। তো তখন ওই ছোটো মেয়েরা হিরোইন হতো না খুব একটা। হ্যাঁ, ওই প্রথম ওই ইটিভি বাংলাতেই ব্লুজের মানে ব্লুজ প্রোডাকশনের স্নেহাশিস চক্রবর্তীর নির্দেশে পুরো একটা টিম নিয়ে ওই প্রথমবার আমাদের একটা ওই একদম তখন আমি ক্লাস সিক্সে পড়ি যখন আমি সিরিয়ালটাতে হিরোইন করেছি, এবং যখন সিরিয়ালটা করে বেরিয়েছি তখন আমি মাধ্যমিক দিয়ে 11-এ পড়ি, মানে একটা অনেক বড় একটা জার্নি ছিল। এবং আজও মানুষ আমাকে বৃষ্টি বলে প্রথমে ডাকে। তারপরে ধরো আমি এত ভালো ভালো চরিত্র করেছি, আমি ভূতুতে ভূতুর মায়ের অভিনয় করেছি, আমি গোপাল ভাঁড়ে গোপাল ভাঁড়ের মায়ের কাজ করেছি, গোয়েন্দাগিনীতে মহুয়া বলে একটা চরিত্র করেছি, এবং সবকটা চরিত্র এত ভালো এত ভালো। এবং জয়ীতে একটা ভালো একটা একটু হালকা নেগেটিভ শেডের একটা কাজ করেছিলাম কৃষ্ণা বলে, ওটাতেও মানুষ এত এত চিনেছে। তো ওই প্রথমবারই একটা নেগেটিভ করেছিলাম সবকটা ইমেজ থেকে বেরিয়ে, তো ওটারও অ্যাকসেপ্টেন্স খুব ভালো। এদিকে রানু বেলা লটারিতে লক্ষ্মী ঠাকুরের অভিনয় করতাম, তারপরে ধরো আয় কুকু আয় করলাম। তো এই এই সবকটা মিলিয়ে আমার সবকটা চরিত্রে ধারাবাহিকের চরিত্রগুলোই খুব ভালো। কিন্তু আমি বলবো যেহেতু ওই 2009-তে ফার্স্ট টেলিভিশনের পর্দায় এবারে হিরোইন হিসেবে লঞ্চ হলাম, তো ওটা আমার কাছে একটু একটু বেশি স্পেশাল তো থাকবে। হ্যাঁ, একটু বেশি স্পেশাল। আচ্ছা, তো তুমি তো নিশ্চয়ই সিনেমা দেখো? হ্যাঁ, প্রচুর। তো তার মধ্যে থেকে তুমি এমন একটা ক্যারেক্টার বলো যেটা তুমি করতে চাও। যেটা আমি করতে চাই, আমি খুব মানে লাস্ট আমি অনেক মানে এতগুলো ছবি দেখেছি, মানে এত এত ভালো ভালো ছবি দেখেছি, মানে কি বলবো, একটা চরিত্র না বলা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর কি বলতো, আমি যদি একটা নাম বলি তাহলে মনে হবে যেন ওটার মতনই টাইপ কাস্ট কিছু একটা করতে চাইছি, কিন্তু একটা সেরকম না যেটা আমার সাথে ধরো মানায় না, মানে যেটা ধরো আমার সাথে যায় না, এরকম একটা চরিত্র আমি করতে চাই সব সময়। মানে কি বলবো, এতগুলো চরিত্র আছে না, মানে ধরো আমি বলছি যে আমি কাজলের খুব ফ্যান আর কি। হ্যাঁ, মানে ফ্যান মানে আমি ছোট থেকেই খুব অবসেসড, মানে মানে খুব খুব মাত্রায় অবসেসড। তো কাজলের ধরো কি বলবো, গুপ্তের ওরকম একটা চরিত্র, সেটা যদি আজকে বিলং করে, মানে যদি 2020-তে যদি তাকে একটু অন্যভাবে মডিফাই করে যদি আনা যায়, যে ইনোসেন্ট একটা ফেস অথচ সে কি করে বিহাইন্ড দ্য মানে ফুল মানে পিকচার, তো সেটা একটা আমার মনে হয় যে একটা ইন্টারেস্টিং কিছু হতে পারে। তারপরে ধরো একটা কোনো বায়োপিক যদি হয় সেরকমভাবে অন্য কারোর উপরে, যেটা খুব চ্যালেঞ্জিং হবে, মানে যেটা ধরো আমি বলছি যে বলিউডে এখন এত ভালো ভালো কাজ হচ্ছে, তো সবটাই মনে হয় যেন যে একটু মানে একদম একদম হাটকে, মানে একদম আমি বলছি যে একদম মানে আমি একটাই জাস্ট নাম করলাম কিন্তু বাকি আমি প্রচুর বলতে চাই, একদম হাটকে মানে যেটা আমি নই আর কি, মানে সেরকম একটা। তারপরে ধরো বিদ্যা বালানের অনেকগুলো চরিত্র আমার খুব ফেভারিট, রিসেন্টলি তো শকুন্তলা দেবী দেখে আমি খুব ফ্যান হয়ে গেছি। ভদ্রমহিলাকে এমনিতেই আমার ভীষণ ভালো লাগে, এত এত ভালো একজন অভিনেত্রী, ফাইনেস্ট অ্যাক্টর। তো আমার ডার্টি পিকচার খুব ভালো লাগে, ডার্টি পিকচার আমার একটা চরিত্র যেটা একদম আউট অফ দ্য বক্স, একদম মানে যেটা মানুষ ভাবতেই পারবে না যে এরকম একটা চরিত্র হতে পারে বা এরকম কেউ করতে পারে, এত বোল্ড এবং এত ডিফারেন্টভাবে নিজেকে করেছে। তো এরকম কয়েকটা চরিত্র আছে, আরও অনেক চরিত্র আছে, ধরো তোমার ওই বরফিতে প্রিয়াঙ্কা চোপড়া যেরকম একটা চরিত্র করেছে, তারপরে ধরো এরকম মানে যেগুলো একটু অন্যরকম হবে, তো এরকম অনেকগুলো চরিত্র আছে যেগুলোতে আমি চাই যে যদি কখনো মানে এরকম না হলেও যদি এরকম ধরনের আলাদা রকম আমার নিজের মতো নয় সেরকম যদি কিছু চরিত্র পাওয়া যায় তাহলে তো খুবই ভালো লাগবে। বাহ, আর তোমার যে আপকামিং মুভি হালুয়া ম্যান, সেটা নিয়ে আরেকটু যদি বিস্তারে আমাদের বলো। হালুয়া ম্যান হচ্ছে একটা বাচ্চা সুপার হিরো নিয়ে গল্প, এই প্রথমবার বাংলায় বাচ্চা সুপার হিরো নিয়ে একটা ছবি করা হয়েছে হালুয়া ম্যান। তার মা হচ্ছি আমি এবং তার বাবা হচ্ছে সোহমদা, মানে মানে আপনাদের সবার পরিচিত বিট্টুদা। তো বিট্টুদা বাবা, আমি মা। এইবারে মা কখনোই চায় না যে তার
সন্তান আকাশে উড়ে বেড়াবে, এর ওর হেল্প করবে, এই করবে সেই করবে, আমার সন্তান বাবা আমার কাছেই থাকবে, আমার বাচ্চা আমার থেকে কোথাও যাবে না, সে যতই পাওয়ারফুল হোক সে আমার ছোট বাচ্চা। তো এরকম একটা মায়ের চরিত্র, কিন্তু মা পজিটিভ, একদমই পজিটিভ, কিন্তু মানে একজন মাকে মানে একজন মায়ের সাথে বাচ্চার কি সম্পর্ক, বাবার সাথে মায়ের কি সম্পর্ক, সবটা মিলিয়ে একটা বেশ মানে খুব বলবো বাচ্চাদের ছবি, একটা ফ্যামিলির ছবি, একটা পরিবারের পরিবারকে নিয়ে দেখার মতন একটা ছবি। তো খুব খুব ভালোভাবে একটা ছবি তৈরি করেছে অভিমন্যু মুখার্জি, অভিদা খুব ভালো একটা ছবি বানিয়েছে সবাইকে নিয়ে। ওখানে অনেক ভালো ভালো কাস্টিং আছে, কাঞ্চন মল্লিক থেকে শুরু করে বিশ্বনাথা থেকে শুরু করে পরাণ জেঠু থেকে শুরু করে খুব ভালো ভালো দেবিকাদি থেকে শুরু করে অনেক ভালো ভালো চরিত্র আছে, অনেক ভালো ভালো কাস্টিং আছে। তো ওম আছে এখানে, তারপরে দেবলীনা আছে ওদের রঙ্গবতী জুটিটা, তো অনেকেই আছে, ওরা সবাই একটু ক্যামিও করেছে, কিন্তু বাকি সবাই এতজন মিলিয়ে খুব ভালো সবাই কাজ করেছে, সবাই খুব ভালো মানে প্রজেক্টটাকে বেশি মানে ভালোবেসে কাজ করেছে, যে মানে সেটা বোঝা যাবে ছবিটা দেখলে। তো আমি আমি তো খুব এক্সাইটেড যে কবে আমি মানে বড় পর্দায় গিয়ে এরকম একটা বাচ্চা সুপারহিরো নিয়ে ছবি সবাই এত মজা পাবে, কতক্ষণে নিজেকে আবার নতুন করে আমি বড় মানে শিশুশিল্পী হিসেবে পরে এই বড় হয়ে আবার আমি বড় পর্দার জন্য ছবি করলাম। হ্যাঁ, তো সেটার জন্য অপেক্ষা করছি যে কবে নিজেকে দেখতে পাবো বড় পর্দার জন্য। আমাদের পক্ষ থেকে অল দ্য বেস্ট, আশা করি খুব ভালো হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার সঙ্গে তো আড্ডা মেরে আমার খুব মজা লাগলো, নিশ্চয়ই দর্শকদেরও খুব ভালো লেগেছে। তো দর্শকদের জন্য কোনো মেসেজ? আচ্ছা, দর্শককে একটাই কথা বলবো, সবাই খুব সাবধানে থাকবেন এই সময়, ভালো থাকার চেষ্টা করবেন, আর যেটা বললাম যে সব সময় চাইবেন যে সবাইকে একসঙ্গে নিয়ে যেন ভালো করে থাকা যায়, আর সবার জন্য ভাবলে বোধহয় নিজের ভাবনাটা ভাবা হয়ে যায়। আর এগিয়ে বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা, আগামী দিন সবার খুব ভালো কাটুক, আমরা সবাই এই জার্নিতে রয়েছি, সুতরাং আমি চাইবো যে খুব তাড়াতাড়ি এই এই প্যান্ডামিক সিচুয়েশন পেরিয়ে যাই, আর আমরা আবার সেই ফুরফুরে জীবনে ফিরে যাই, যখন আর মাস্ক পরতে হবে না, যখন আর স্যানিটাইজার ইউজ করতে হবে না। তবে হ্যাঁ, এই সময়টা কিন্তু সবাই আমরা প্রচুর কিছু শিখেছি, তা আপনারাও নিশ্চয়ই শিখেছেন অনেক কিছু, এবং ভালো থাকবেন, বাড়ির থেকে যতটা কম মানে সম্ভব খুব দরকার ছাড়া বেরোবেন না, আর সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন, আর অবশ্যই এগিয়ে বাংলা দেখতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আর আপনারাও যদি এরকম আরও আড্ডা দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে এগিয়ে বাংলার পর্দায়। ধন্যবাদ।